আমরা এসেছিলাম, ঠিক আছে। আসার পর আমাদের টাওয়েল দেওয়া হয়েছে, ঠিক আছে। টাওয়েলটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, একবার। এই যে দেখতে পাচ্ছেন টাওয়েলটা কী অবস্থা, এই যে মাঝখানে নিজেকে দেখতে, আমাকে দেখতে পাচ্ছেন আপনি, টাওয়েলের এই অবস্থা। এটা মানে টাওয়েল দেওয়া হয়েছে। তারপর ভেতরে চলে এসেছি। ব্যাপারটা হলো আমার কাছে মাইক নেই বলে একটু আওয়াজটা একটুখানি প্রবলেম হতে পারে, একটু ম্যানেজ করে নেবেন, ঠিক আছে। তো হোটেলটার ভেতরে আমি চলে এসেছি, হোটেলে এরকম বাইরে ছিলাম, চোখ ফোক লাল হয়ে গেছে, সমুদ্রে চান করে এসেছি। তো ব্যাপারটা হলো কি, হোটেলটা প্রাইস পেয়েছি সি সাইড প্রথমত না, ফোর বেড নেওয়া হয়েছে, আর ফোর বেডের প্রাইস হলো 4,000 টাকা। 4,000 টাকা ডিসকাউন্টেড হয়ে ওটা 2,000 টাকায় আমরা পেয়েছি। 2,000 টাকা হিসাবে রুমটা কেমন আমি সবার আগে বোঝাবো ওটা। তো চলুন বারান্দা দিয়ে স্টার্ট করা যাক। বারান্দা দরজা খুলতে হবে, খুললে এখানে বারান্দা আসছে। ওই দূরে ফাঁক দিয়ে সমুদ্র দেখা যায়, আর বেশি কিছু দেখার মতো নেই। একটা চেয়ার আছে, একটুখানি বারান্দা, পুরো কনজাস্টেড এরিয়া। ওখান দিয়ে এসির জল পড়ছে, এখানে জানলা আছে। এই যে দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড, ঠিক আছে। টিভি চলে না, ঠিক আছে। টিভির কথা আমি বলে দিলাম, জানি না সেক্টর বসে দোষ না টিভির দোষ, টিভি চলে না, ঠিক আছে। তারপরে এখানে একটা মিরার আছে। এই যে বাথরুম, বাথরুমের কন্ডিশন একদমই খারাপ, আমি এটা হিসেবে দেখাতে চাই, ঠিক আছে। এই যে কলটা দেখছেন, ঠিক আছে, এটা খুলে বেরিয়ে আছে। এটা কী করি, এরকম জল বেরিয়ে যায় এখান থেকে। তো যেরকম ছিল লাগিয়ে দেবো বেটার, ওটা চালালে ওখান দিয়ে জল বেরিয়ে পুরো বেরিয়ে যায়। আর বাথরুমটা যখন প্রথম আমরা এসেছিলাম একদম মানে নোংরা টাইপের ছিল, অতটা ভালো ছিল না। বেডের কোয়ালিটি ঠিক আছে, বেডশিট ঠিক আছে, কম্বলও পরিষ্কার, বেডশিটও পরিষ্কার। আর তো আমরা থেকেছি, আমার চেক আউটের সময় এসে গেছে, তাই এটা নোংরা নোংরা হয়ে গেছে, অত প্রবলেম নেই। এদিকে জানলা, জানলার দিকে কোনো ভিউ ঠিকঠাক নেই, তো দেখার মতো কিছু নেই। খাবার খাওয়া হয়েছে, খাবারের কোয়ালিটি মোটামুটি ঠিকই ছিল, অতটা খারাপও ছিল না। এই যে এখানে জিনিসপত্র রাখার জায়গা দুটো আছে এরকম। আর এটাই ছিল আমার হোটেলের মেন ট্যুর। বেশি কিছু বলার মতো, বেশি কিছু করার মতো নেই। অ্যাভারেজ টাইপের একটা মানে রুমটা, অ্যাভারেজ টাইপের। এবার আমি আসল জিনিসগুলো আপনাকে দেখাতে চাই, যেটার জন্য আপনার সবথেকে বেশি প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমরা এসেছিলাম, ঠিক আছে। আসার পর আমাদের টাওয়েল দেওয়া হয়েছে, ঠিক আছে। টাওয়েলটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, একবার। এই যে দেখতে পাচ্ছেন টাওয়েলটা কী অবস্থা, এই যে মাঝখানে নিজেকে দেখতে, আমাকে দেখতে পাচ্ছেন আপনি, টাওয়েলের এই অবস্থা। এটা মানে টাওয়েল দেওয়া হয়েছে। তারপর সাবান দেওয়া হয়েছে, সাবান ঠিকই ছিল, শ্যাম্পু দেওয়া হয়নি, সেটা বলার কিছু নেই। তো খাবার অর্ডার দেওয়া হয়েছে, খাবার কোয়ালিটি, খাবার খেতে অতটা খারাপও বলবো না, আমি বলবো এই হোটেলে না খেয়ে বাইরে খেতে। বাইরে যে দোকানগুলো আছে ওগুলো পয়সাতেও কম এবং খেতেও ভালো, তো বাইরের খাবার অবশ্যই খেতে পারেন। প্রথমত আমরা এখানে এসেছি, আসার পর আমাদের অনেকক্ষণ ওয়েট করানো হয়েছে, প্রায় 45 মিনিট ধরে ওয়েট করানো হয়েছে। তো ওটা একটা খারাপ জিনিস। দ্বিতীয় কথা হলো যে হোটেলের যে এদের স্টাফ বা হোটেলের যে ম্যানেজার যারা আছে, তাদের ব্যবহার অতটা ভালো নয়, এবং তারা নিজেরাই নিজেদের সাথে ঠিক করে চলতে পারে না। একজন এটা জানে, তার জন্য ওটা জানে। যেমন একটা ইনসিডেন্ট শেয়ার করছি, আমরা এই মানে এই টাওয়েলের কথাটা শেয়ার করলাম যখন হোটেলের স্টাফকে, তো হোটেলের স্টাফ নিজেই অবাক যে এটা কী হচ্ছে, কিন্তু ম্যানেজ করা যাচ্ছে তো ওদেরই, কিন্তু সেটা এখানে হচ্ছে না। এদের হসপিটালিটি একদমই ভালো না, ঘরে নোংরা, টাওয়েল আপনি দেখলেন কেমন ইউজ টাওয়েল, তারপরে বাথরুমের অবস্থা খুবই খারাপ। তো আমি সাজেস্ট করবো না আপনারা এখানে আসবেন। তো আমি ডিসক্রিপশানে কোনো লিঙ্কও দেবো না এখানে কী করে আসতে হয়, যা সেটা আমার একটা রিভিউ টাইপ বা এক্সপিরিয়েন্স টাইপের এখানে ছিল। খাবার দাবার ব্যাপার আমি বলবো না। আর লাস্টে যদি আমি স্টার রিভিউ দিতে চাই, তো 5/2 মানে আমি যদি 5-star রেটিং দিতে চাই, তো সেখানে আমি মাত্র 1-star বা 0.5-star আমি দেবো, তার থেকে বেশি দিতে পারছি না। বিকজ এটার নাকি প্রাইস 4,000 টাকা, আর এখন চলছে ডিসকাউন্ট, ডিসকাউন্টেড প্রাইস 2,000 টাকা হয়। এই রুমটা একদম অ্যাকসেপ্টেবল একদমই নয়, কারণ যে হসপিটালিটির যে খাবার, যে জিনিসপত্র এখানে চলছে সেগুলো একদমই ভালো না। তো আমি সাজেস্ট করবো একদম এখানে না থাকতে, আপনি অন্য অনেক অপশন এখানে আছে ওগুলো ট্রাই করতে পারেন। চললাম, টাটা। আর একটা কথা, এদের লিফটের প্রবলেম, এদের কলিং বেল বাজে না, বাথরুমের কলের প্রবলেম, এসি থেকে সারাক্ষণ আওয়াজ হয়, বারান্দা ঠিক করে বসা যায় না, প্রবলেমের মানে প্রবলেমের কোনো শেষ নেই।
তো আমি যদি প্রবলেম বলতে থাকি ভিডিওটা আজকে 2 ঘন্টা রয়ে যাবে, তো আমি বলবো না এখানে থাকতে। আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন, কিন্তু একদমই না। সি ফেসিং প্রথমত পাইনি, আর সি ফেসিংয়ের প্রাইস নাকি বলছিল 6-7 হাজার টাকা। এরকমভাবে যদি 6-7 হাজার টাকার দিকেও থাকতে হয় তাহলে এখানে না থাকা একদমই ভালো। অনেক অপশান আপনাদের কাছে আছে, আপনি ওইগুলো ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই ভিডিওটা আমার রইল, আশা করো ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এবং আবার অন্য কি ভিডিও আপনি চান সেটা বলতে পারেন আমার কমেন্টের থ্রু। চললাম, টাটা, গুড বাই।